এই বট গাছের নিচে এরকম একটা বেঞ্চ টাইপের পাতা আছে, যেখানে সব পাড়ার দাদারা ভাইয়েরা কাকারা বসে গল্প করছে, আড্ডা মারছে। তো মেনলি যে জন্য ক্যামেরা অন করলাম, কাকিমাদের বাড়ির হাল দেখো, দেয়াল টেয়ালগুলো খসে পড়ছে, ঝরে পড়ছে। সরকারি ঘরদোর পাওয়া উচিত ছিল, হ্যাঁ বুঝলাম না, জানলা দিয়ে কিছু দেখা যাবে তারপরে কিছু কিছু জিনিস শুনে শুনে আর কি ভয় পাওয়া, সাদা কাপড় আর তার পাড় যদি লাল হয় তো সেক্ষেত্রে কিন্তু ভূতুরে একটা ব্যাপার থাকে বা ভূতের ভয় পাওয়া যায় সেখান থেকে। এই শাড়িটা দেখলে ভয় পাওয়ার কথা, ইভেন এই যে শাড়ি দেখতে পাচ্ছ যেটা ঝাউ গাছে লাগানো আছে। আপনার কি হয়, তাহলে তো পুরোটাই ফ্রিতে হয়ে যাবে, পারলে দুপুরে খেয়েও যাবেন। এইটা আমাদের পুরানো বাড়ি, এখানে বাড়ি ছিল আমাদের বাড়ি, এইটা আমাদের জন্মভিটা, মানে এইটা। আচ্ছা, তখন এই বাঁধ ছিল না? তার মানে এই বাস্তুর ওপাশে আমাদের পুকুর ছিল আর ওর অনেক দূরে নদী ছিল। আচ্ছা আচ্ছা, বুঝছি। মানে আমার দেখা এইটা তিনটাই পড়লো। তোমাকে সবাই দাদা বলে তো? আর এই ঘাটটা দেখো কতটা লম্বা, আমার পেছনে দেখতে পাচ্ছ ওই যে দূর থেকে শুরু হয়েছে ঘাট, ঘাটটা এখন দেখো সামনে কতটা দূরে যেতে হচ্ছে। কি নাম তোমার? শিউলি মন্ডল। স্কুল তো অনেকটা দূরে দেখলাম তোমাদের, কতক্ষণ লাগে হেঁটে গেলে? হেঁটে যায় না, সাইকেলে। সাইকেলে কতক্ষণ লাগে? 5-6 ঘন্টা লাগে। এই 5-6 ঘন্টা? গুড মর্নিং, তোমাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে সুন্দরবন আছি আর আমার পেছনে একটা ঘাট দেখতে পাচ্ছ, ওই ঘাটের নাম হচ্ছে অচিন্ত্যপুর মাঝের ঘাট। এটা হচ্ছে বিরাট বলে একটি জায়গা আছে সুন্দরবন অঞ্চলের, সেই বিরাট দ্বীপের মধ্যে পড়ে। আজ আমার গন্তব্য উল্টো দিকের যে দ্বীপ দেখতে পাচ্ছ, সামনে জঙ্গল আছে, জাস্ট নদীর ওপরে যে দ্বীপ, ওই দ্বীপেই হচ্ছে আজকের আমার গন্তব্য। ওই দ্বীপের নাম হচ্ছে কে প্লট। তো কে প্লটে যাচ্ছি, ওখানকার মানুষজনের সাথে কথা বলবো, তাদের জীবন জীবিকা সম্পর্কে জানার চেষ্টা করবো, সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি ভালো লাগবে তোমাদের, অবশ্যই ভিডিওটি পুরো দেখো, স্কিপ না করে পুরো দেখো। আর শুরুতেই বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেল প্রথমবার এসছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আমরা আমাদের গন্তব্যে চলে এলাম, কে প্লটের যে ঘাট সেই ঘাটটা ঠিক এরকমই। আর এখন প্রত্যেক ঘাটে দেখতে পাচ্ছি মাইক বাজে বা বক্স বাজে, কেন কি বিশ্বকর্মা পুজো চলছে, আর প্রত্যেক ঘাটে কিছু না কিছু আওয়াজ পাচ্ছি। তো এলে ভিডিওগুলো যায় না সব রাখা যাবে কি না, কেন কি ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে, ইউটিউব এগুলো কপিরাইট দিয়ে দেয়। ঘাটের ঠিক মুখে দেখতে পাচ্ছ বেশ কিছু দোকান আছে, একটা দোকান, একটা দোকান, আগেও দোকান আছে। তো আমাদের যে গন্তব্যের গন্তব্যস্থান ব্লকস্টার ক্লাব বলে কি জায়গা আছে, মানে ক্লাব আছে আর কি, তো আমি সেখানে যেতে চাইছি। তো আমরা যে টোটো করে যাচ্ছি আমাদের ঘাট থেকে, এই যে ঘাট হচ্ছে কে প্লটের ঘাট, আর এই জায়গাটার নাম হচ্ছে রবিবারের বাজার বললে না? আচ্ছা, এই এপারে যে কে প্লটের যে ঘাটে এলাম, এই ঘাটটা হচ্ছে রবিবারের বাজারের ঘাট আর কি। তো আমরা এখান থেকে যাচ্ছি। কতক্ষণ লাগবে গো এই ব্লকস্টার ক্লাব দাদা? 30 টাকা। কতক্ষণ লাগবে? 20 মিনিট। তো আমরা এখন গাড়িতে 1, 2, 3, 4, 5 জন যাচ্ছি। তো আপনারা এখানে কতজন হলে গাড়ি ছাড়েন? 4 জন। 4 জন? আচ্ছা, আমরা তো 4 জন আছি, নাকি 3 জন? এটা কি ভাড়া দিতে হবে নাকি? আপনি মাসির বাড়ি যাচ্ছেন তো? না, আমার দিদির বাড়িতে যাচ্ছি, মাসির দেওয়ার। আচ্ছা, মাসির দেওয়ার হয়, তাহলে তো পুরোটাই ফ্রিতে হয়ে যাবে, পারলে দুপুরে খেয়েও যাবেন। কি বলছো তুমি? আমি ওটা কিনবো। কোনটা? এটা? আগে বকবক করতে শেখো, বলো হ্যালো, হাই ফ্রেন্ডস, বলো
আমার মেয়েকে ভালো জানে বলে দাও বলতে বলছে তো কোন ক্লাসে পড়ো তুমি তুমি কোন ক্লাসে পড়ো তুমি স্কুলেই যাও না আর তোমার নাম কি জোরে বলো শুনতে পাওয়া যাচ্ছে রাখি প্রধান রাখি প্রধান আচ্ছা আচ্ছা ওরা হচ্ছে প্রধান কিন্তু মানে কোনো এলি থেলি কিছু না প্রধান তুমি জানো কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ তুমি এরা যাচ্ছে ওর মাসির বাড়িতে খুব মজা হবে যখন ছোট ছিলাম মাসির বাড়ি ওইভাবে যাইনি কখনো বাট মামা বাড়ি যেতাম বেশ মজা করতাম মামা নেই তো আপনার দুই বোন নাকি শুধু তিন বোন পাঁচ বোন আচ্ছা দশ বোন এই দিদিরা হচ্ছে পাঁচ বোন একটাও ভাই নেই যার জন্য এদের মানে দুর্ভাগ্য যে এদের মামা নেই কোনো তো আমরা এখন যে মোড় দিয়ে যাচ্ছি মানে যে মোড়ে এলাম এটাকে ফুলের বাজার আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কি বালে বাজার বললেন ফুলের বাজার না না শুক্রবার আর মঙ্গলবার বাজার বসে হ্যাঁ হ্যাঁ আর জায়গার নাম হচ্ছে পোলের বাজার পোলটা বলে এই কারণ হচ্ছে এই যে ব্রিজ টাইপের বা ক্যালভার সেটাকেই পোল বলে আর কি তো গ্রামের দিকে আগে এগুলোকে ব্রিজগুলোকে পোল বলে তো যার জন্য এটাকে আর কি পোলের বাজারে বলে ইভেন এখানে বুধবার আর কবে কবে বললেন মঙ্গলবার আর শুক্রবার আচ্ছা মঙ্গলবার আর শুক্রবার হচ্ছে এখানে বাজার বসে এই মাঠ দেখতে পাচ্ছি আর এই দাদা হচ্ছে চলে যাচ্ছেন আপনার বাড়ি এখানেই তো একটু যেতে হবে আচ্ছা আচ্ছা গ্রামের রাস্তাঘাট বা পাড়ার ভিতরে যে রাস্তাঘাট খুব সুন্দর লাগছে এখানে একটা শিব মন্দির দেখতে পাচ্ছ বেশ গ্রামের পাড়ার ভিতরে একটা শিব মন্দির বেশ ভালো লাগছে কিন্তু শিব মন্দির তো এটা এখানে চড়ক চড়কের মেলা হয় এখানে হচ্ছে চড়কের মেলা হয় আমি জানি না ওই দিদির বললেন আচ্ছা আপনার দিদির বাড়ি বললেন এটা আচ্ছা আচ্ছা তো আমরা প্রায় 10 থেকে 15 মিনিট টোটোতে এলাম টোটো জার্নি করলাম আসার পরে এই যে জায়গাতে এলাম এই জায়গাটার নাম কি বললেন হাজার বিঘা হাজার বিঘা এই জায়গাটার নাম হচ্ছে হাজার বিঘা হাজার বিঘা নাম কেন হয়েছে জানেন জানেন না তো বলছে এটা হাজার বিঘা কেন নাম হয়েছে আমি জানি না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দিদি তো এখানে স্ট্যান্ডের এখানে একটা গাছ ফাছ দেখতে পাচ্ছি বলছি দাদা এই জায়গাটার নাম হাজার বিঘা কেন হয়েছে জানেন এর ইতিহাসটা আমি জানার চেষ্টা করিনি না আচ্ছা আচ্ছা আপনারা কি আপনাদের বাড়ি এখানে এখানে ছাওয়াতে কি করছেন এই বড় একটু গরম গরম হাওয়া বট গাছের ছায়া আচ্ছা আচ্ছা তো গ্রামের দিকে কিন্তু এরকম একটা দেখতে পাচ্ছ মাথার উপরে গাছ এটা কী বট গাছ না এই বট গাছের নিচে এরকম একটা বেঞ্চ টাইপের পাতা আছে যেখানে সব পাড়ার দাদারা ভাইয়েরা কাকারা বসে গল্প করছে আড্ডা মারছে পাশে দিদিরা কাকিমারা দাঁড়িয়ে পড়লেন কোথায় আছেন আপনারা মানে এখন পাবেন বলে যাচ্ছেন না বাইরে বলতে কোথায় কলকাতার নাকি রাজ্যের বাইরে কলকাতার বাইরে রাজ্যের বাইরে কলকাতার কাজ নেই পশ্চিমবঙ্গলে কোনো কাজ নেই আচ্ছা পশ্চিমবঙ্গলে সব মাছ ধরে ইলিশ মাছ মানে সবাই তো করেন না মানে কৃষিকাজ এগাই হচ্ছে মূল জীবিকা আচ্ছা বুঝতে পেরেছি মানে সব রকম মিলেমিশে তো যাই হোক এই জায়গাটা কিন্তু খুব সুন্দর এরকম একটা মোড় তিন রাস্তার একটা মোড় দেখতে পাচ্ছি পাশে এরকম একটা দোকান পাড়ার মধ্যে দোকান যেহেতু চল মানে চলে না বা চলতো না বলে যেই দাদার দোকান সেই দাদা বন্ধ করে এখন বাইরে চলে গেছেন কাজ করতে মানে পরিযায়ী শ্রমিক হিসেবে আর কি তারপরেও কিন্তু এরকম একটা জায়গা আড্ডাখানা বলা যায় আড্ডাখানার পাশে একটা দোকান চায়ের দোকান থাকলে খুব ভালো লাগে কিন্তু আড্ডা মারতে মারতে আমাদের দু এক কাপ চাও বিক্রি হয় ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাদেরকে এই নদীর মাঠটা কত দূর এখান থেকে হ্যাঁ ইউটিউবার তার চ্যানেলের নাম আমার নাম উত্তম ওর আগে উইথ লাগাতে হবে উইথ উত্তম এখানে কত নদী নদীবাদ এইখানে সামনে 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 রাস্তাঘাট দেখতে পাচ্ছ ঠিক এমনটাই গরম আছে রোদ আছে ওপরে সূর্যের তাপ অনেক বেশি তারপরে এখানে যে আমার ডান দিক বাঁ দিক যে গাছপালা আর গাছের ডালপালার যে ছাওয়া আর কি সেইটা এসে মাথায় পড়ছে তো অনেক শীতল লাগছে বাট রোদের তেজ ভালোই আছে আর এরকমই বাড়ির সামনে দুজন
কি দেখতে পাচ্ছি, বেঁধে রেখেছে পাশে গোয়াল ঘর। আর এদিকে রাস্তাঘাট মাটির উপরে আর কি, ইটের রাস্তা আছে বাট ভাঙা চোরা, এখান থেকে গাড়ি যাওয়া আসা করতে পারবেও না। বাড়ির সামনে এরকম একটা ঘাট, পুকুর ঘাট, বেশ ভালো লাগছে। কিন্তু আম গাছের ছাওয়া আছে পুকুর ঘাটের কাছে, বা ছায়া শীতল একটা রাস্তা, এরকমই রাস্তা দরকার। মানে যেখানে যেখানে ভিড়ও করতে যাই আমি, সেখানে যদি প্রত্যেকটা জায়গায় যদি এরকমই একটা পরিস্থিতি থাকে, মানে এরকম একটা ছায়া, এত গাছপালা, এত ছায়া, হ্যাঁ বেশ ভালো লাগে। কিন্তু আমার অনেক আরাম পাচ্ছি, গরম থাকলেও বাট আরাম পাচ্ছি আমি। এই প্রথমবার এত গরমের মধ্যে আমি আরাম পাচ্ছি, জানি না সামনে কী হবে। এখানে একটা আছে, এই এটা হচ্ছে ক্লাব, দেখতে পাচ্ছ ব্লক স্টার ক্লাব, পরিচালনায় আমরা কজন, স্থাপিত 1920 চার বছর আগে এই ক্লাবটি তৈরি হয়েছে আর কি। তো এটাই আমি গুগল ম্যাপে দেখছিলাম যে এখানে আসবো বলে, টোটোবালাকে দেখাচ্ছিলাম যে আমি কোথায় যাব। তো সেখানে দেখছিলাম এই ব্লক স্টার ক্লাব দেখাচ্ছিল, তো এটাই হচ্ছে সেই ব্লক স্টার ক্লাব। তোমরা সার্চ করতে পারো ম্যাপে, তাহলে কিন্তু এই ক্লাবটা তোমরা দেখতে পাবে, মানে লোকেশানটা দেখতে পাবে। আর ক্লাবের পাশে এরকমই বাঁশ ঝাড়, ওপারে পুকুর, এপারে পুকুর, বেশ নিরিবিলি শান্ত। পাখির আমি আশেপাশে কিছু পাখির কিচিরমিচির শুনতে পাচ্ছি, এছাড়া কোনো কিছু শুনতে পাচ্ছি না। সামনেই হচ্ছে নদী বাঁধ, সামনে দেখা যাচ্ছে। আমার সামনে রাস্তার পাশে দেখতে পাচ্ছ খেজুর গাছ, এদিকে তাল গাছ, তাল গাছ আর খেজুর গাছের সারি, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। এই তাল গাছগুলো এরকম দেখো, এরকম বেঁকে গেছে, পেটটা পেট ফুলিয়ে আর কি বেঁকে গেছে। তো এই তাল গাছ দেখলে আমার একটা কবিতা মনে পড়ে, এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁচু হয়ে আকাশে, তাল গাছ যে কবিতা, আর মনে পড়ছে না লাইনগুলো, বাট সেটা মনে পড়ে, বেশ ভালো লাগে কিন্তু। তবে সেই তুলনায় কবিতাতে যেমন বিশ্লেষণ করা আছে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, এখানে তেমন তাল গাছ দেখতে পাচ্ছি না যে সব গাছ ছাড়িয়ে দাঁড়িয়ে আছে। রাস্তার পাশ দিয়ে একটা মাটির রাস্তা চলে গেছে দেখতে পাচ্ছি, এদিকে ওই একটা দূরে দেখতে পাচ্ছি খড়ের চালা দেওয়া বাড়ি। আর বাড়ির আশপাশগুলো দেখো, ধান ক্ষেত, জলা জমি, পুকুর টুকুর আছে, কিছু ছাগল টাগল চড়ে বেড়াচ্ছে। আর এরপরেও দেখতে পারো প্যাঁ প্যাঁ, একেবারে নিরিবিলি লাগছে। আর আজকে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে, তার কারণ হচ্ছে আমি গতকাল ভিডিও বানিয়েছিলাম, গতকাল মানে বিশ্বকর্মা পুজোর দিন, আজকের বিশ্বকর্মা পুজোর পরের দিন, গতকালকে যে ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটা খুব সুন্দর করেছিলাম মইপিঠে গিয়ে। আর সবথেকে আমার মনে হয় সুন্দরবন অঞ্চলে এতগুলো যে ভিডিও বানাচ্ছি, সবথেকে ভালো ভিডিও গতকালকে আমি বানিয়েছিলাম, বাট আমার ব্যাড লাক, তার জন্য আর কি ভিডিওগুলো তোমাদের সামনে আমি নিয়ে আসতে পারবো না। তার কারণ হচ্ছে অডিও কাজ করেনি, কোনো একটা ক্লিপে প্রায় 65-70 ক্লিপ আছে, তো সেই একটাও ক্লিপে আর কি কোনো সাউন্ড নেই। তার কারণ হচ্ছে আমার যে মাইক্রোফোনের যে ওয়্যার তারটা, ওটা অন্য একটা তার লাগিয়ে আমি করেছিলাম, তো তার জন্য আমার যে অডিও, আমার যে ভয়েস ক্যাপচার হয়নি, তো খুবই দুঃখ আর কি ওটার জন্য, খুবই দুঃখ লাগছে আমার, খুব খারাপও লাগছিল। তো অনেক কষ্টের মধ্যে যাই ভিডিও দেওয়ার জন্য আজকে বেরিয়েছি। তো এখানে দেখো মনসা গাছ দেখতে পাচ্ছি, আমার সামনে একটা মনসা গাছে একটা শাড়ি লাগানো আছে, তো এই শাড়িটা সম্ভবত পুজো টুজো দিয়েছে, কালকে গতকালকে মনসা পুজো গেছে। ওদিকে আর একটা ঝাউ গাছে একটা শাড়ি দেওয়া আছে দেখতে পাচ্ছি, আর এদিকে দেখো ওদিকে একটা মনসা গাছ আছে সেখানেও শাড়ি লাগানো, এদিকে একটা নিম গাছ আছে সেখানেও শাড়ি লাগানো। তো আমি যখন ওই পেছনে ছিলাম ওখান থেকে আসছি, তো আমি তো কথা বলতে বলতে আসছিলাম, আমার চোখে কিন্তু এই শাড়িটা পড়েছিল, তাই আমি ভাবলাম কেউ দাঁড়িয়ে আছে, কেন আমি শাড়িটা দেখতে পাচ্ছিলাম, ওপরে গাছ দেখতে পাচ্ছিলাম না। তো তারপরে দেখলাম মাথা পাতা দেখতে পাচ্ছি না, তো কীরকম লাগলো ছ্যাত করে উঠলো সত্যি। দেখো এখানে কেন ভয় লাগারই কথা, রাস্তার মধ্যে দেখো এদিকে কেউ নেই, কাউকে দেখতে পাচ্ছি না, এবার এদিকে দেখো কাউকে দেখা যাচ্ছে না। তো এরকম ফাঁকা জায়গা, শুনছেন একটা জায়গাতে যদি এরকম দেখি, তো দেখলেই আর কি স্বাভাবিকভাবে ভয় লাগারই কথা। আর এই সামনে দেখো এই যে কে প্লটের একবারে শেষ সীমান্ত, তার পাশেই এরকম নদী, আর ওই যে দূরে নদীর ওপারে অনেক, এই নদীটাও কিন্তু অনেক চওড়া নদী। আর ওপারে যে জঙ্গল দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে একদম বাঘের জঙ্গল, ওই পারে আর কোনো জনবসতি কিছু নেই। আর এদিকে সোজাই চলে যাচ্ছে বঙ্গোপসাগর। ভূতের সংজ্ঞা কী জানো? ভূতের সংজ্ঞা কী আমি নিজেও জানি না,
তারপরে কিছু কিছু জিনিস শুনে শুনে আর কি ভয় পাওয়া। আমাদের কাছে ওটাই মনে হয় যে সাদা সাদা কাপড় আর তার পাড় যদি লাল হয় তো সেক্ষেত্রে কিন্তু ভূতুরে একটা ব্যাপার থাকে বা ভূতের ভয় পাওয়া যায় সেখান থেকে। তো এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ, এই যে শাড়ি, এই শাড়িটা দেখো, যদিও সাদা মানে লাল পাড় আছে বাট পুরোপুরি সাদা না। এই শাড়িটা দেখলে ভয় পাওয়ার কথা। ইভেন এই যে শাড়ি দেখতে পাচ্ছ যেটা ঝাউ গাছে লাগানো আছে, এটা একটা ঝাউ গাছ, ঝাউ গাছের গায়ে এরকম একটা সাদা শাড়ি, তার এরকম একটা লাল পাড়। তো নর্মালি এটা দেখলে যারা সচরাচর দেখে না এই ধরনের গাছের মধ্যে লাগানো আছে, দেখলে সিরিয়াসলি বলছি ভয় পেয়ে যাবে, সিরিয়াসলি ভয় পেয়ে যাবে। মানে যে যতই মনে করুক যে ধর ওটা কিসের ভয়, বাড়িতে বসে বসে মনে হয়, তোমরা যারা দেখছো বাড়িতে বসে বসে মনে হয় যে ওর ভয় পাচ্ছে। বাট এই পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো, সামনে এরকমই দূর দূরান্ত যাচ্ছে, এরপরে আর কিছু না কিন্তু। আর এরপরে হচ্ছে ধুধু বঙ্গোপসাগর, আর এদিকে যে নদীর পাড়, পাড়ে কিন্তু কেউ নেই। ইভেন এদিকে দেখো দূর দূরান্ত যত দূর চোখ যায় কাউকে দেখতে পাচ্ছি না। আর আশেপাশে কোনো ঘর বাড়ি আছে, একটা পেছনে অনেকটা পেছনে একটা বাড়ি আছে দেখতে পাচ্ছি, আর যেখান থেকে মুরগি ডাকছে সেই মুরগির আওয়াজ আসছে। তো সেটাই বলছি, এরকম একটা দুপুর, তারপরে আবার দুপুরবেলা, আমরা যারা ছোটোবেলায় অনেক গল্প শুনতাম দুপুরবেলা নিম গাছের তলায় বাঁশ বাগানে বাঁশ ঝাড়ে, হ্যাঁ আমার বড়ো বড়ো গাছের তলার এরকম যে ওই গাছের তলা দিয়ে যাওয়া যেত না, ভূতুরে ব্যাপার থাকতো, তো সেখানে এখানেও কিন্তু ঠিক তেমন একটা সিচুয়েশান তৈরি হয়েছে আমার মনে হচ্ছে। তো আমি যখন এই কাপড়টা দেখেছিলাম ওই নিজে আসছিলাম, সত্যি বলছি আমার একটু হলো কীরকম ছ্যাত করে উঠলো যে ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, এদিকে আর তেমন ঘর বাড়ি নেই, তো এদিকে ঘর বাড়ি আছে লোকজনও থাকার কথা, তো এদিকে যাওয়া যাক। আর আমার সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছি, মা খড়ের চালা বাড়ি আর মাটির বাড়ি, জানি না কেউ থাকে কি না এখানে। এখানে নামতে গেলে কোনো সিঁড়ি টাইপের করা নেই, মানে ধাপ টাইপের কিছু নেই আর কি। তো জানি না এখানে কেউ থাকে না সম্ভবত, কেননা একেবারে পুরো পুরো লাগছে। এটা ওদের ওনাদের ছিল রান্নাঘর আর ওটা হচ্ছে থাকার ঘর, কেমন লাগছে একেবারে ঠিক নদী পাশে বাঁধ, তার পাশে এরকম একটা বাড়ি, বেশ অসাধারণ লাগছে কিন্তু। মানে যদি এটা পাকাপোক্ত বাড়ি হতো তাহলে কিন্তু খুব সুন্দর লাগতো। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর, এখানে এই যে জায়গায় আমি এই মুহূর্তে আছি জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা, একেবারে খুব নিরিবিলি। আর এই জায়গাটা দেখতে পাচ্ছি অনেক নিরিবিলি, কোথাও কাউকে দেখতে পাচ্ছি না। এখানে পাড়ার ভেতরে সম্ভবত ঢোকা যায়, এখানে যে রাস্তা টাইপের করা আছে ওদিকে পুকুরের ওপারে একটা বাড়ি দেখতে পাচ্ছি, বাড়ির উঠানে মুরগি বিড়াল এইসব চড়ে বেড়াচ্ছে। আর সামনে এখানে একটা বট গাছ দেখতে পাচ্ছি, গ্রামের দিকে এই ধরনের বট গাছ এই গরমের সময় কিন্তু খুব কাজে দেয়। এই যে এখন আমি যেখানে আছি এখানে আমার মাথায় রোদ পড়ছে, গরম লাগছে, আর যখন এর তলায় যাবো না, ওয়াও এই যে তলায় নিচে নিয়ে এলাম এর নিচে কিন্তু অনেক ঠান্ডা লাগছে। আর এখানে যে গরুগুলো বাঁধা আছে এরা তো খুব আরামে এক মানে সময় কাটাচ্ছে। হ্যালো হ্যালো, হ্যাঁ যাক এরা কিন্তু অনেক আরামে দিন কাটাচ্ছে, বেশ ভালো লাগছে। এই একটা আছে, এখানে তিনটে আছে, চারটে, নিচে একটা আছে, পাঁচটা। এখানে একটা বাড়ি আছে, বাড়ি দেখতে পাচ্ছি, এটারও অনেক দুর্দশা এই বাড়ি, অনেকটা নিচু খড়ের চালা মাটির বাড়ি। বাট এখানে লোকজন আছে বলে মনে হয়, তার কারণ হচ্ছে এখানে কাপড় টাপড় শুকাচ্ছে এই বাড়িতে। বেশ খুব সুন্দর জায়গা কিন্তু, যদি ঘর বাড়িগুলো একটু পাকাপোক্ত হতো তাহলে কিন্তু ঝড় মানে ঝড় জল হলে ভেঙে যাওয়ার বা উড়ে যাওয়ার কোনো ভয় থাকতো না, তাহলে এখানে থেকে মজা পাওয়া যেত। বাট এরকম একটা করুণ পরিস্থিতির মধ্যে থাকতে অনেক কষ্টকর, অনেক টেনশান, সারাক্ষণ টেনশানের মধ্যে থাকতে হয় যে কখন কী হয়ে যায়, ঘর উড়ে যায়, ঘর ভেঙে যায়। দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা ঘর, যদিও কাউকে দেখতে পাচ্ছি না যে কথা বলবো। আর এখানে সামনে একটা বট গাছ দেখতে পাচ্ছি, এটা সম্ভবত গোয়াল ঘর বা ছাগল ঘর আর কি এই টাইপের। আর ওনারা থাকেন ওই বাড়িতে, পাকা বাড়ি, ওপরে অ্যাজবেস্টাস। আর এই গাছে, বট গাছে দেখো লাল লাল যে ফল হয়েছে, বট গাছের যে ফল, এই যে এগুলো খুব সুন্দর লাগছে কিন্তু, প্রচুর পরিমাণে হয়েছে। আর এখানে দেখো কাক না কি পাখি, প্রচুর পাখি ফল খেতে এসছে। একটা কালো রঙের পাখি, ওদিকে একটা সাদা রঙের পাখি দেখতে পাচ্ছি, ছোটো ছোটো পাখি, একটা টিয়া পাখিও আছে দেখো, ওই যে প্রচুর পরিমাণে টিয়া পাখি।
জানি না ক্যামেরাতে আসছে কি না, পরে আমি চোখে পড়ছে কিন্তু প্রচুর টিয়া পাখি ওইখানে, এই যে ভর্তি সব ফল খেতে চলে এসছে। হ্যাঁ উড়ে পালিয়ে যাচ্ছে টিয়া পাখি প্রচুর পরিমাণে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। কি করছিস? এখানে বেশ এই যে কুড়ে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরের মধ্যে এই ছাগলগুলোকে ঢুকিয়ে রেখেছে, বা ওদেরকে ঢুকায়নি আর কি, ওরা ভেতরে ঢুকে গেছে, গিয়ে ছাগলের মধ্যে বসে আছে, কেন কি বাইরে প্রচুর গরম রোদ আর কি। তাই ভাবলো একটু ওদের সাথে গল্প করি, কেন কোনো মানুষ দেখতে পাচ্ছি না কতক্ষণ হয়ে গেল, তো ওদের সাথে গল্প করবো, ওরাও আমার সাথে গল্প করতে রাজি না, ওরাও বেরিয়ে গেলো ওখান থেকে। প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেল, হেঁটে আসছি পেছন দিয়ে, কাউকে দেখতে পাচ্ছি না যে তার সাথে একটু গল্প করবো। তো এখানে কয়েকজন দাদাদেরকে দেখতে পাচ্ছি, তো এদের সাথে দেখি একটু গল্প করা যায় কিনা। পাশে বাড়ি আছে অনেক মাছ ছেলে বাচ্চা ছেলেকে দেখতে পাচ্ছি। দাদা কী করছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ অনেকক্ষণ ধরে হেঁটে আসছি, তো কাউকে দেখতে পাইনি যে একটু গল্প করবো, আপনাদের এই এলাকার সম্পর্কে একটু জানবো। তারপরে এখানে কী করছেন? বসে আছি। স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি? না না হয়নি। আচ্ছা এই কী করেন আপনি? এই নৌকোয় মাছ ধরি। নৌকো মাছ ধরেন? দাদা আপনি? ওই চাষবাস কৃষি। আচ্ছা পেছনে যে জায়গা জমি আছে সেখানে কৃষি কাজ করেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, অনেকক্ষণ পরে গল্প করতে পেরে বা মানুষ দেখতে পেয়ে আমার ভালো লাগছে, ইভেন আমার কিছুটা তো ভয়ও লাগছিল ফাঁকা এরিয়াতে। এই দাদাদের সবার বাড়ি কিন্তু এখানে না, পাড়ার ভেতরে আর কি, তো সবাই এখানে এসছে, এখান থেকে একটু হালকা হালকা হাওয়া আসছে নদী থেকে, আর তারপরে গাছগাছালি যে ছাওয়া বসার জায়গাও আছে দেখতে পাচ্ছি, এটা কী ছিল? স্টোর? আচ্ছা মাছের স্টোর না, বড় সবজি। তো এখানে বসে আর কি দাদারা আড্ডা গল্প টল্প করছে। তো আমি এতক্ষণ আস্তে আস্তে তোমাদেরকে বলছিলাম যে সামনে যে ওপারে নদীর ওপারে যে জঙ্গল আছে, ওই জঙ্গলে বাঘের জঙ্গল আর কি, আর নদীটা অনেক চওড়া, তো আমি ভাবছিলাম যে এত চওড়া নদী সেটা বাঘ সেই ভয়ে আসবে না, বাট এই দাদাদের সাথে কথা বলে জানতে পারলাম বাঘ আবার এইটার হয়তো ক্রস করে না, কিন্তু জঙ্গলটা ওদিকে একটা জঙ্গল আছে সেটা কাছাকাছি, আর ওই পারে যে জঙ্গল সেটা থেকে এই দ্বীপের কাছাকাছি, মানে ওখান থেকে বাঘটা চলে আসে প্রত্যেক বছর আসে বললেন? হ্যাঁ প্রত্যেক বছর আসে। তারপর আসলে কি করেন আপনারা? ও আবার চলে যায়। মানে তা মানে তাড়া ফাড়া দিতে হয় নাকি? না না অনেক সময় তাড়া দেয়, অনেক সময় তাড়া দিতে হয় দিলে চলে যায়, আবার অনেক সময় ও একা একা চলে যায়। মাছ ধরতে যান আপনি? হ্যাঁ। ওই ট্রলারে? না আমার নৌকো আছে এখানে। ও আচ্ছা আপনার ছোট নৌকো আছে। ছোট নৌকো? তো এই ছোট নৌকো নিয়ে যেমন দেখতে পাচ্ছি ওই যে দূরে একটা নৌকো দেখতে পাচ্ছি, তো ওদের ভয় লাগে না? না এতে এখন নয় ঢেউ নেই, কিন্তু বর্ষার সময় তো আরো একটু অনেক বেশি ঢেউ হয়। ঢেউ হলেও আমাদের প্র্যাকটিস আছে, অভ্যাস আছে। অভ্যাস আছে না? ধরো ওখানে যদি কিছু যায় আপনি সাঁতরে এবারে চলে আসতে পারেন? না সাঁতরে আসা যাবে না, নদীর স্রোত আছে, টেনে নিয়ে চলে যাবে অন্যদিকে। সাঁতরে আসা যাবে না, মনে হচ্ছে যে খুব কাছাকাছি কিন্তু অনেক দূর। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। তুমি কি করো? হ্যাঁ স্কুলে যাও তুমি? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? 6। তোমার এই এই চুলে কি লেগেছে এগুলো? এই যে ডান দিকে কানে কাছে হাত দাও, এখানে ডান দিকে, ডান দিকে, ডান দিক কোনটা? হ্যাঁ ওইখানে কি লেগেছে এগুলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, কি নাম তোমার? শিউলি মণ্ডল। শিউলি মণ্ডল, ক্লাস 6 এ পড়ো, তো স্কুল তো অনেকটা দূরে দেখলাম তোমাদের, কতক্ষণ লাগে হেঁটে গেলে? হেঁটে যায় না, সাইকেলে। সাইকেলে কতক্ষণ লাগে? 5-6 ঘন্টা লাগে। এই 5-6 ঘন্টা? ও ক্লাস 6 এ পড়ে বলছে 5-6 ঘন্টা লাগে, বলো 5-6 মিনিট লাগে। তুমি ঘড়ি দেখতে পারো তো? হ্যাঁ পারো না? হ্যাঁ না না বললে, না বললে? হ্যাঁ। তো 5-6 ঘন্টা বললে কেন? যাই হোক ও ভুলে গেছে, 5 ঘন্টার মিনিটের পার্থক্য ভুলে গেছে আর কি। তো এখানে দেখতে পাচ্ছ বেশ বাড়ির সামনে বেশ অনেকগুলো গরু বাঁধা আছে, বেশ ছাওয়ার মধ্যে বেশ ভালো লাগছে, আর সাথে ওদেরকে খেতে দিয়েছে খড়, বাড়ির আর কি ধান জমির যে খড়, বেশ পরিবেশটা কিন্তু খুব সুন্দর। তুলনামূলক আজকে একটু গরম বেশি না? হ্যাঁ। তো পেছনে কয়েকজন দাদার সাথে অনেকক্ষণ ধরে গল্প করলাম, কেন কি গাছের ছায় ওনারা বসে আছেন, বেশ খুব সুন্দর জায়গা কিন্তু। পাশেই হচ্ছে দেখতে পাচ্ছ এত বড় চওড়া নদী, আর তার পাশে এরকমই বাঁধের রাস্তায় গাছের ছাওয়ার মধ্যে ওনারা বসে আছেন, বেশ ভালো লাগছে। আর আমি পেছনে বলছিলাম যে এমন একটা স্ট্রং বাঁধ কখনো ভাঙবে বলে মনে হয় না, বাট এখানে দেখতে পাচ্ছ বাঁধের অবস্থা অলরেডি ভেঙে গেছে দেখতে পাচ্ছি। এই যে দেখো এখানে যে ব্লক আর কি, ইটের যে ব্লক দেখতে পাচ্ছ, এই যে ব্লক এখান থেকে কিন্তু খুলে আর কি খসে খসে ওদিকে বাইরে চলে যাচ্ছে জলের স্রোতে বা তোড়ে,
এই ছোটো ছোটো ব্লগ তো যায় না। এরপরে যখন জোরে ঢেউ ফেউ আসবে এখান থেকে, যখন শুরু যখন হয়েছে এখান থেকে কিন্তু আস্তে আস্তে একটা দুটো করতে করতে কিন্তু লাইন দিয়ে কিন্তু ভাঙতে, মানে ভাঙতে আরম্ভ করে দেবে, আর তখন কিন্তু এই বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকে যেতে পারে আর কি। সেই সম্ভাবনা আছে এখানে যে বাঁধ ভেঙে এই নদীর জল গ্রামে ঢুকে যেতে পারে। হ্যাঁ, কাকুকে দেখতে পাচ্ছি জাল ফেলছেন, খেবলা জাল। কাকু মাছ ফেলেন? তো কাকু জাল ফেলছিলেন, তো ওনার সাথে একটু ভাবলাম কথা বলি। তো ওখান থেকে উনি কি বলছেন ক্যামেরাতে আসছেন আমি শুনতে পাচ্ছি ঠিকই, বাট তোমাদেরকে ডিরেক্ট শোনাতে পারছি না, তার জন্য ওনাকে একটু ডাকলাম। তো উনি এলেন, ছাওয়াতে আসুন, ওদিকে তো রোদ। পেশা কি আপনার? আমার পেশা হচ্ছে, আমার বাবু এই নিজেরে বাড়ি ছিল, আইলা হওয়ার পর আমাদের বাড়ি পড়ে যায়, এইটা আমাদের পুরানো বাড়ি। এখানে বাড়ি ছিল? হ্যাঁ, আমাদের বাড়ি এখান থেকে আমাদের নদী। আচ্ছা, এই যে আইলা মানে আজ থেকে 2009 বা 2010 হয়েছিল যে আইলা? হ্যাঁ হ্যাঁ, এখানে আমাদের বাড়ি ছিল। হ্যাঁ ঠিক আছে, এই বাড়ি আমাদের তো আর বাপকালের সম্পত্তি নেই। এবারে আমরা ওইখানে একটা জায়গা কোনো কষ্টে কিনেছি, কেনার পর ওই ভিতরে আমরা বাড়ি করেছি, এইটা আমাদের জন্মভিটা, মানে এইটা। আচ্ছা, তখন এই বাঁধ ছিল না? তার মানে এই বাস্তুর ওপাশে আমাদের পুকুর ছিল, আর ও অনেক দূরে, ওই যে ওই একটা শিরা মতন যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে নদী ছিল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারি। আমার দেখায় এটা তিনটাই পড়লো, তিনটে বাঁধ চেঞ্জ হলো। হ্যাঁ, আমার দেখায়। মানে কাকুদের আগে ওনাদের বাস্তু ভিটা ছিল, এখানে বাড়ি ছিল, তার পাশে ওপারে ছিল পুকুর, পুকুর, তারপরে এই নদী বাঁধ ছিল, তারপরে বাঁধ ছিল, তার ওপারে নদী ছিল, ওপাশে নদী ছিল। তো ওখান থেকে কি ওই আইলাতে ভেঙে চলে এলো? এরপরে আইলা হওয়ার পরে এখানে বাঁধ হলো, হওয়ার পর আমাদের বাড়ি তো বাইরে পড়ে গেল। আচ্ছা, আমাদের মতন আরো ওখানেও কটা বাড়ি। তো এই যে পড়ে গেছে, সরকার থেকে কিছু? না, সরকার থেকে কিছু পাইনি, তখন সিপিএম নাম বলে 20টা ঘরের স্কিম এলো। আচ্ছা, 10টা ঘর পেলো, আবার যে ঘরটা পেয়েছে সেটা মানে মানে অযুক্তি, মানে যেটা স্কিম ছিল সেটা পায়নি। আচ্ছা, পরে যখন ইনকোয়ারি হলো যে যারা ইনকোয়ারি করছে, এটা এরকম স্কিম না, এত এত টালি, এত ইটা, হ্যাঁ, মানে বাবুরা খেয়ে নিল, মানে বেশি টাকা দেওয়ার ছিল সেখানে কম টাকা দিয়েছে, কম টাকা দিয়ে মোটামুটি ওই বাবুরা যারা ছিল তারাই ঝেড়ে দিল। ওটা কোন আমলে? এই টিএমসি আমলে? না না, তোমার সিপিএম আমলে। আচ্ছা, সিপিএম এর আমলে। হ্যাঁ, কর্মজীবনে আমরা কেরালাও যাই, দিল্লিও গেলাম, এই তো এক মাস পরে এলাম। আচ্ছা, কখনো আমি যাই গুজরাটেও গেছি, চেন্নাইও গেছি। আমার পেশা মাছ ধরা থেকে ট্রলার, চাষবাসে সব কিছু, মাটি খোঁড়া, মানে আপনি সব কিছুই জানেন? হ্যাঁ, চণ্ডীপাঠ বাদে। তখন গরিব জীবনে মানে গিরা শাক, এই নদী গিরা শাক ছিল, গিরা শাক খেয়ে আমরা মানুষ হয়েছি। তখন ওই শাক নদীর একটা গিরা শাক বলে, শাক আর কি, শাক, ওই শাকের জাতীয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পুকুরে যে শালুক বলে না? হ্যাঁ হ্যাঁ, শালুক, ওইটারই, ওই খেয়ে আমরা মানুষ হয়েছি। তখন ইন্দিরা গান্ধী আমলে ভুট্টা, ভুট্টা দিয়ে তো ভুট্টা মাইলো, ঘাটা খেয়ে আমরা মানুষ হয়েছি, দড়ি প্যান্ট পরে। আচ্ছা, হ্যাঁ, অভাবের সংসারে বাবা মা শুধু বছরে দুবার তিনবার করে এই বন্যা হতো নদী এলাকা। হ্যাঁ, চাষবাস নেই, ওই খেয়ে আমরা মানুষ হয়েছি, লেখাপড়া করতে পারিনি। হ্যাঁ, তখন অভাবের সংসার, 3 টাকার কাজ থেকে লোকের বাড়িতে কাজ করছি, মানে 3 টাকা জন্মজুরি, জন্মজুরি সারাদিন কাজ, মানে সারাদিন কাজ করেছে, তার বিনিময়ে 3 টাকা করে পেয়েছে, মানে ওই সময় থেকে আর কি। আর ছোটবেলায় বলছে মাইলো ভুট্টা, তখন ইন্দিরা গান্ধী ছিল, ইন্দিরা গান্ধী মানে কংগ্রেসের আমলে, তখন আমরা মাইলো ঘাটটা খেয়েছি, খেয়ে আমরা মানুষ হয়েছি। হ্যাঁ, অনেক কষ্টে মানুষ হয়েছি, এখনো সংগ্রাম চালিয়ে যাচ্ছি। এখন বর্তমানে উনি হচ্ছে পরিযায়ী শ্রমিক, তো সেটা কেরালা যাচ্ছে, কখনো গুজরাটে যাচ্ছেন, কখনো দিল্লি যাচ্ছি, মানে যেখানে যেমন কাজ পাচ্ছেন সেখানে যাচ্ছেন। ধন্যবাদ আপনাকে যে এত সময়টা দিলেন গল্প করলেন আমার সাথে, দেখা পাচ্ছেন তো? দেখা পাচ্ছেন না? আচ্ছা, আমার ছবিটা দেখতে পাচ্ছি, কিন্তু যে দিদি দিদি কথা বলছে না? না না, ও পরে দেখবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আছে। হ্যাঁ, আসছি, অনেক 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 ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আসছি ফোনে যোগাযোগ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সময় করে একদিন আসবো আমি, ঠিক আছে, আসছি। তো ওনার সাথে বেশ অনেকক্ষণ ধরে গল্প করলাম, বেশ ভালো লাগলো। আর এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে পিচের রাস্তা, সামনে এখান থেকে আমার ফেরার রাস্তা আর কি। তো আমি নর্মালি যে ধরনের ভিডিও বানাই, মানুষজনের বাড়িতে ঢুকে পড়ি, তো এদিকে হাঁটতে হাঁটতে কোনো বাড়ি তেমনভাবে পেলাম না, তাই তেমন কিছু গল্প এই ভিডিওতে আমি ঠিক তোমাদেরকে দিতে পারলাম না। আর বিশেষ করে এই ভিডিওটি বানানো আর একটা কারণ, এখানে যে এসেছি আমি এটা কোনো প্রিপেয়ার ছিলাম না, যেখানে আসবো কোথায় যাব এরকম কিছু প্রিপেয়ার ছিল না, হঠাৎ করে ইচ্ছে হলো চলে এলাম। কেন কি এর আগে সম্ভবত বলেছি যে গতকালকের আমি ভিডিও বানানোর জন্য বেরিয়েছিলাম, তো গতকালকের যে সারাদিনের যে ভিডিও ফুটেজে আমার কোনো কোথাও কোনো অডিও নেই, তো পুরো মাথা ফাথা খারাপ, নষ্ট হয়ে গেছে আমার,
মানে তার জন্য আর কি খুব অল্প সময়ের মধ্যে ডিসিশনটা নিচে নিতে হয়েছে যে আমি এখানে ভিডিও বানানোর জন্য আসবো। আর গরমে কথা আটকে যাচ্ছে, তো যার জন্য এখানে আসে আর কি। তো ওইভাবে প্রি প্ল্যানিং যদি না নেওয়া হয় বা না থাকে, ভিডিও ঠিক ওইভাবে আসে না। আর গতকালকে যেখানে গেছিলাম ওটাও মইপিট ছিল আর কি। এর আগের বারে মইপিটে গেছিলাম তখনও সাউন্ডের একটা প্রবলেম ছিল, কেন তখন ওই উইন্ড কভার যেটা মাইক্রোফোনে সেটা নিয়ে যায়নি, অনেক ক্লিপ বাদ দিতে হয়েছিল। বাট গতকালে যেটা হয়েছে একেবারে যাতা, কোনো অডিওই আসেনি, ক্যাপচার হয়নি। মানে কালকের খুব ভালো ভালো কিন্তু ভিডিও ছিল, হয়েছিল, কেন গতকালকের বিশ্বকর্মা পুজো ছিল, তার সাথে সাথে মনসা পুজো ছিল, তারপর ভেলা পুজো ছিল, চণ্ডী পুজো ছিল, এই ধরনের প্রচুর মানুষের সাথে কালকে কথা বলেছিলাম, প্রচুর মানুষের সাথে এই পুজো সংক্রান্ত ব্যাপার নিয়ে। আর প্রচুর মানুষের রিয়াকশান ছিল দেখার মতো, ও সেগুলো সব মিস হয়ে গেল। আমার একটু ভালো লাগছে না, কাল থেকে আমার মন খুব খারাপ। আর সামনে দেখতে পাচ্ছি এরকম একটা বাড়ি দেখে একটু দাঁড়ালাম আর কি। তো এখানে কয়েকজন দিদি কাকিমাকে দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি ওনাদের, আমার ভাই যাদবপুর, তো ওনাদের এই ছাগল দেখে দাঁড়িয়ে পড়লাম, বেশ বড় বড় সাইজের। এগুলোকে আমি জিজ্ঞাসা করলাম খাসি না পাঁঠা, বললো পাঁঠা। মানে এগুলো ওই যে মাংস দোকানে বিক্রি হয় সেই তা না তো? তো কাকিমাদের মেনলি যেটার জন্য ভিডিও ক্যামেরাটা অন করলাম, এমনি গল্প করছিলাম ক্যামেরা অন করার আগে, তো মেনলি যে জন্য ক্যামেরা অন করলাম। কাকিমাদের বাড়ির হাল দেখো, দেয়াল টেয়ালগুলো খসে পড়ছে, ঝরে পড়ছে, ওপরে সম্ভবত খড় না কি আছে, টালি আছে, এই তলায় কি আছে, এই তলায় কিছুই নাই, মানে খড় টড়ও যে কিছু নেই, আচ্ছা হালকা খড়, আচ্ছা খড় আছে তলায়, মানে খড়ের অবস্থা খুবই খারাপ, যেখান থেকে জল গলছে আর কি, তার জন্য এই যে প্লাস্টিক দিয়ে ঢেকে রেখে উপরে নেট চাপিয়ে দিয়েছে। তো আপনাদের ঘর বাড়ি করেননি কেন, মানে সরকার থেকে অ্যাপ্লাই করেননি কাকিমা? সরকারি অ্যাপ্লাই করেনি ঘরের জন্য? এই ঘরে কতজন থাকেন? ওরে বাবা, ঘরের অবস্থা দেখো, মানে প্রথম কথা নিচু ঘর, মাটির ঘর, মাটির দেয়াল ফেল ঝরে পড়ে যাচ্ছে, ভেঙে পড়ে যাচ্ছে, আর উপরে চালাও নেই, আর অ্যাটলিস্ট কী বলে টালি থাকে, অ্যাজবেস্টাস থাকে, এগুলো সেটাও নেই। আর খড় থাকলেও খড়টার যে ভালো মানে পজিশনে থাকে, ভালো অবস্থায় থাকে, এটা একদমই যাতা অবস্থায় আছে। তো আপনাদের কি পয়সার অভাবে করতে পারেনি, না কিসের জন্য করেনি, নাকি সময়ের অভাব? পয়সার অভাব, সময়ের অভাবে করতে পারেনি, পয়সার অভাবে, পয়সার অভাব। হ্যাঁ, আপনি বাড়ির বৌমা নাকি? না না, তাহলে আমি ওখানে। এখানে কি করছেন আপনি? ওই তো জল আনতে এসেছিলাম পিসির বাড়িতে। আচ্ছা, আপনার পিসি? হ্যাঁ, পার্বতী পিসি। আপনি কি করছেন এখানে? আমি ছাগল আনতে এসেছি। ও আচ্ছা, এই ছাওয়ার মধ্যে, এইখানে বেশ ছাওয়া, মানে ছাওয়া শীতল লাগছে, মানে ঠান্ডা লাগছে, কিন্তু এখানে এক কাকিমা এক দিদি দুজনে বসে ওই ওই কাকিমার সাথে গল্প করছেন, তো বেশ ভালো লাগছে কিন্তু। তো যাই হোক, আমি এতক্ষণ ধরে ঘুরলাম, অনেকগুলো বাড়ি দেখলাম, সব থেকে আপনার বাড়ি একটু খারাপ অবস্থা। আপনার তো আগে ওই যে সরকারি ঘরদোর পাওয়া উচিত ছিল। হ্যাঁ, বুঝলাম না, জানলা দিয়ে কিছু দেখা যাবে? আপনি রান্না করছেন নাকি? আর দাদা না কাকু? ও আচ্ছা আচ্ছা, দাদা, আচ্ছা আচ্ছা। তো আপনি রান্না করছেন পিসির বাড়িতে ঘুরতে এসে? লাল হয়ে আছে লঙ্কা গুলো, এটা কি আপনাদের বাগানে? এটা কি কেনা নাকি বাগানের আপনাদের? না গো, আমার খাতার লোক নেই, এই বুড়া আর বুড়ি। ও আচ্ছা আচ্ছা, বুড়া বুড়ি থাকেন। তো যাও, কাকিমাদের ঘরের অবস্থা, লঙ্কা গুঁড়া করতে হবে, আমাকে ওই জন্য কইতে আইলো যে পিসি তুমি রোদে দাও, দুজনে যাব, তুমি গল্প বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ঠিক আছে, অনেক ধন্যবাদ কাকিমা, দিদি, দাদা, ধন্যবাদ অনেক।
তো অ্যাকচুয়ালি কাকিমা আর কাকু দুজনেই থাকেন, ওনার ছেলেমেয়েরা সব বাইরে থাকেন, যার জন্য আর বাড়ি রিপেয়ার করা বা বানানোর প্রয়োজন বোধ করেনি সম্ভবত, সেই জন্যই বাড়িটা এরকমই আছে রেখেছেন আর কি। পশ্চিমবঙ্গের ম্যাপ বা ভারতের ম্যাপ, সেই ম্যাপের শেষ হচ্ছে এই দ্বীপ বা এই গ্রাম এল ব্লক। একেবারে ঘর বাড়ির অবস্থা দেখতে পাচ্ছ, আর প্রত্যেক বাড়িতে একটা জিনিস দেখছি, প্রত্যেক বাড়ির সামনে এরকম একটা করে পুকুর আছে, আর সবার বাড়িতে আর অল্প হলেও কিছু জমি আছে। আর সেটা দেখে এই বুঝছি কারণ হচ্ছে প্রত্যেক বাড়ির সামনে এরকম একটা খড়ের গাদা বা খড়ের গাদি বলে সেগুলো দেখতে পাচ্ছি। তো খড়ের গাদা গাদি আছে মানে তার বাড়িতে ধান চাষের জমি আছে, তো ওই ধান ঝেড়ে নেওয়ার পরে সেই খড়গুলো কিন্তু ওই গরুকে খাওয়ানোর জন্য সারা বছরের জন্য আর কি স্টোর করে রেখে দেয় রোডের পাশে বা বাড়ির উঠানে আঙিনার আশেপাশে। তো এখানে প্রত্যেক বাড়ির আশেপাশে সেটাই দেখছি, তো দেখে বেশ ভালো লাগছে, এরকম একটা নির্মল পরিবেশ বা অসাধারণ। আমার সামনে একটা প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছি, বেশ কচি কাঁচারা ওদিকে মাছ ধরছে, এদিকে কী করছো তোমরা, আমার এদিকে লজ্জা পাচ্ছ না ভয় পাচ্ছ, তোমাদের কোন ক্লাসে পড়ো তোমরা সবাই? ক্লাস পড়ে। তুমি এখন কি লাঞ্চ টাইম মানে কি বলে টিফিন টাইম, তো কতক্ষণ টিফিন টাইম চলবে তোমাদের? আধা ঘন্টা নাকি এক ঘন্টা? সবাই তোমার বাড়িতে খেতে যাও না দুপুরে? ও আচ্ছা, স্কুলে তো খাওয়ায় না এখন। আচ্ছা, আমরা যখন ছোটো ছিলাম তখন বাড়িতে দুপুরে লাঞ্চ টাইমে খেতে যেতাম মানে টিফিন টাইমে, বাট এখন তো স্কুলে দুপুরে খাওয়া দাওয়া হয়। আচ্ছা দুপুরে কী খাচ্ছে তোমাদের? ডিম ভাত। ওরে বাবা রে, ডিম ভাত খাচ্ছে আজকে, এদেরকে ডিম ভাত খাওয়াচ্ছে, বেশ ভালো। কটা করে ডিম দেয় তোমাদেরকে? হাফ ডিম। তো এখানে রেগুলার ডিম ভাত খাওয়ায় নাকি? মা সবজি ভাত খাওয়ায় না কখনো? যাই হোক, আমাদের যখন আমরা যখন ছোটো ছিলাম তখনও আমাদের স্কুলে ওই ডিম ভাত বা কোনো খাবারই খাওয়াতো না, এখন তোমাদের ভাগ্য ভালো যে তোমরা এখন খেতে পারছো না, সবাই হাসতে থাকে চলে এসে কোথা দিয়ে। সবাই তোমরা সবাই কোন গেছে বলো? টু। ঠিক আছে চলো, তোমাদের জামাই কি লেগে আছে? বিশ্ব বাংলা পশ্চিমবঙ্গ সরকার। তোমাদের স্কুলের নাম কি? আচ্ছা, এই ছোটো ছোটো বোনদের স্কুলের নাম হচ্ছে গোলমণিপাড়া রসিকলাল অপৈতনিক প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা আচ্ছা, ওখানে দেখছি কেউ মাছ ধরছে, ওই মাস্টার মশাইরা কিছু বলছে না মাছ ধরছে ওদিকে? এখন টিভি টাইমে যা কিছু করা যায়। আচ্ছা আচ্ছা, তো দেখি ওপারে কয়েকজন বাচ্চাদেরকে মাছ ধরতে দেখছি ছিপ দিয়ে, দেখি কি মাছ পেলো সেটা একটু তোমাদেরকে দেখায়। জায়গাটা কিন্তু খুব সুন্দর দেখো, এরকম একটা চারদিকে গাছপালা আর স্কুলের পাঠে এরকম মাঠ, বেশ ভালো লাগছে। আর এরা সবাই আমাদেরকে দৌড়ে চলে এসছে, আর বিশেষ করে এদেরকে দেখে এলাম। কী মাছ ধরছো তোমরা? কী মাছ ধরেছো? কই মাছ? আরে বাবারে, তোমার নাম কি? সেখানে বড় অর্জুন। অর্জুন, তোমার নাম কি? স্বপ্না। স্বপ্না, কোন ক্লাস তোমার? 4। 4, তোমার কোন ক্লাস? 3। তোমার? আমারও 4। তোমার কই মাছ, কোথায় মাছ ধরেছো? রেখে দিয়েছি। তো এটা এদেরকে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তো এই দু তিনজনকে দেখলাম যে এখানে ছিপ আছে দেখতে পাচ্ছ, এর হাতে ছিপ, আর এই যে বসি, বসিতে কিল দিয়েছো চার হিসেবে, এটা কি আছে? কেঁচু। এটা দেখতে পাচ্ছ, ধরো একটু, এর হাতে এই যে বসির মাথায় কেঁচু আছে, সেই কেঁচু দিয়ে এখানে মাছ ধরছে। তো মাছ কই, সেটা মাছ যেটা ধরেছো? কোথায়? পুকুরে ছেড়ে দেওয়া হয়েছে। কোন পুকুরে? এই পুকুরে। ও আচ্ছা, ও এপার থেকে এই মাঠ থেকে মাছ ধরছে আর পেছনে ওই পুকুরে ছাড়ছে, এটা কি পেছনে পুকুর তোমাদের নাকি? না আমাদের। তোমাদের? তো তুমি কি কিনে নিচ্ছ নাকি এদের থেকে? তুমি ধরছো না এ ধরছে মাছ? আচ্ছা, এ ধরছে। তোমরা কি ভাই বোন নাকি বন্ধু? বন্ধুও না। আচ্ছা আচ্ছা, এই ভাই হচ্ছে এপারে ছিপ হাতে করে মাছ ধরছে দেখতে পাচ্ছ, আর এপার থেকে যে মাছ ধরা পড়ছে সেই মাছগুলো পেছনে পুকুরে ছাড়ছে। হ্যাঁ, বেশ ভালো লাগছে কিন্তু, এখানে দেখে প্রচুর কচি কাঁচা চলে এসছে। সবার খাওয়া গেছে দুপুরে? হ্যাঁ। ওরে বাবারে, তুমি কোন গেছে বড়? তুমি কি মারামারি করো নাকি স্কুলে? হ্যাঁ, ঠিক ছেলেকে জিজ্ঞাসা করছি, ওর জামা কাপড় দেখো মাটি দিলে গে আছে, কার সাথে মারামারি করছো আজকে? এই ওরম বলতে নেই, গালাগালি বাজে কথা বলতে নেই, বাজে কথা বলো তুমি কি, তুমি বাজে কথা বলবে না? আচ্ছা নো। তো ওই ভাই হচ্ছে মারামারি করে সেটা দেখে বোঝা যাচ্ছে, জামা কাপড় দেখো, তোমার বাড়িতে বকা করে না, বকা ঝকা দেয় না মা?
ও তোমার বাবা মা এখানে থাকে না? এখানে কে থাকে, কার কাছে থাকো তুমি? ঠাকুমার কাছে? দাদু আর দা। আচ্ছা আচ্ছা। ওর ওর বাবা মা বাইরে থাকে দিল্লিতে, ওখানে কাজ করে আর কি। আর ও বাড়িতে মানে এখানে স্কুলে সম্ভবত একটু বেশি বদমাইশি, মানে একটু দাদা গোছের মনে হচ্ছে ওর। ওর অ্যাটিটিউড, হাত পাতগুলো এরকম বেশ কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, মানে ওর অ্যাটিটিউড হচ্ছে একটু দাদা গোছের। একে কি সবাই ভয় পাও নাকি তোমরা? কেউ ভয় পাও না? এখানে এখানকার এই স্কুলের সব থেকে বড় দাদা কে? তোমার নাম কি? শুভদীপ জানা। কি শুভদীপ জানা? তুমি কোন ক্লাস? ফোর। শুভদীপ হচ্ছে এই মানে এই স্কুলের বাইরে ক্লাস ফোর, ও ক্লাস ফোরে পড়ে। এটা কি ক্লাস ফোর পর্যন্ত না ফাইভ পর্যন্ত? ফোর পর্যন্ত। তো ও হচ্ছে ক্লাস ফোরে পড়ে শুভদীপ। আর ও হচ্ছে বলছে এখানকার সবাইকে, সবার ওপরে আর কি হেড, সবাইকে আর কি দাদা। তো তোমাকে সবাই দাদা বলে তো? হ্যাঁ। আচ্ছা, ওকে দাদা হিসেবে মানে না কে কে? হাত তোলো। ওরে বাবা, সবাই তো মানে না। না না, বড়োর কথা বলছি না, দাদা মানে ওই যে হয় না একটু ভিলেন ভিলেন টাইপের, একটু সবসময় গায়ের জুড়ি দেখায়, ওটা করবি না এটা কর, সেটা কে করে? সেটা এ করে। আচ্ছা, এরা দুজনেই আর কি মেনলি করে, একজনকে মানে ক্লাস ফোরে সবাই দাদা। ক্লাস ফোরে যারা পড়ে স্কুলে সবাই হচ্ছে দাদা। তোমাদের এটা চুল, এটা মাইক বলে, মাইক মাইক। তুমি স্কুলে, তোমার তো জামা কোথায়, স্কুল ড্রেস কই? তো এখন দুপুরে কি করছো এখানে? আমার পেছনে দেখো, তবে একটা সেলফি নি তোমাদের সাথে, সরি। সবাই হাতগুলো এমনি করো, ভিক্টি 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 জানো তো? কচি কাছে সবাইকে ভালো লাগে। আমার কাছে যদি লজেস থাকতো তোমাদের সবাইকে খাওয়াতাম। তোমরা এখানে টোটাল কতজন স্টুডেন্ট এখানে? এখানে জানো 75 এখন বর্তমান 75 জন। ওরে বাবা, তার মানে অনেক। তো তো এই স্কুলের টোটাল স্টুডেন্ট হচ্ছে 75 জন। আমি জানি না এক্সাক্ট ওরা বলতে পারছে কিনা, সেটাও জানি না। 75 জন সব, ওই 1 2 3 4 সব মিলিয়ে। হ্যাঁ। তো মেয়েদের মধ্যে দিদি কে? ও একটু দাদাগিরি করে। আচ্ছা, ও না? আচ্ছা, ও আর কে? তোমরা স্কুলে যাও। তো এখানে প্রচুর ছেলে এসছে। এ হচ্ছে তুমি ক্লাস দিদি? তোমার নাম কি? আচ্ছা, এদিকে তুমি, এদিকে আছো তুমি, হচ্ছে এইখানকার দিদি, স্কুলের দিদি। হ্যাঁ। আচ্ছা, তুমি স্কুলে হয় না যে সকালে করে যখন প্রে হয়, প্রেটা কে করে? থাকে না দুজন, একজন থাকে সামনে থাকে, স্কুলে প্রে হয় না? কি কে কি হয় তোমাদের স্কুলে? কি গান হয় সকালে যখন স্কুল চালু হয়? জনগণ। তো সেগুলো সামনে লাইনে দাঁড়িয়ে থাকে কে করে, নাকি সময় একসাথে দাঁড়িয়ে থাকো? মানে সামনে আলাদা করে কেউ থাকো না? আচ্ছা আচ্ছা। তো যাই, ঠিক আছে, তোমাদের সরকার তো টাটা। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর কচি কাছে। আমি এসেছিলাম ছিপ দেখা, মানে মাছ ধরা দেখতে। তো এখানে দেখতে পাচ্ছি প্রচুর, আর আমার কাছে আমার খারাপ লাগছে, যদি মানে আমার কাছে যদি লজেস থাকতো তাহলে প্রত্যেককে দিতাম, বাট এতগুলো লজেস আমার কাছে নেই। আছে 10-12টার মতো আছে, বাট 10-12 জনকে দিয়ে কোনো লাভ হবে না, মানে সবাইকে দেওয়া উচিত, দিলে সবাইকে দিতে হবে। তো যাই হোক, সবাইকে ঠিক আছে, টাটা টাটা টাটা। এরা সবাই কিন্তু ভেতরে ছিল, আমায় দেখে সব রাস্তায় চলে এসেছে, দেখতে পাচ্ছ? প্রচুর আর কি, সব কুচি কাচাটা চলে এসেছে মাঠে স্কুলের বাইরে। এই যে সামনে একটা মন্দির আছে দেখতে পাচ্ছি, মন্দিরের সামনে এই যে মাঠ, এই মাঠটা কি স্কুলের মাঠ? না, স্কুলের মাঠ তো ওদিকে, এটা স্কুলের মাঠ। আচ্ছা আচ্ছা, তো এটা বলছে স্কুলের মাঠ। এখানে স্কুলের স্পোর্টস হয় তো? কখন হয় ওটা খেলাধুলো? খেলাধুলো তোমাদের এখানে স্কুল থেকে হয় না? এই স্কুল থেকে অন্য স্কুলে খেলতে যায়, সেগুলো করে। তুমি কখনো গেছো স্পোর্টসে নাম দিয়েছো? তাহলে কে করে? তুমি কি শিখেছিলে? লং জাম্পে? কত ফুট তুমি লং জাম্প দাও, ভুলে গেছো? ঠিক আছে, তোমার যাও স্কুলে যাও, টাটা। তো এখানে দেখতে পাচ্ছ
বেশ সব কুচি কাঁচার সাথে কথা বলে বেশ ভালো লাগলো, কিন্তু অনেক এনার্জি পেলাম আর কি, ফুল চার্জ হয়ে গেল, মানে ফুল চার্জ হয়ে গেলাম আমি। হেঁটে যাচ্ছিলাম, যাওয়ার পথে ঠিক রাস্তার পাশে এই দাদা পাশে বসে আছেন, ওই দাদার দোকান এটা, ছোট্ট দোকান, বেশ ভালো লাগছে। এখানে বসে কিছুক্ষণ রেস্ট নিলাম দাদার দোকানের সামনে বসে, আর ঠিক পুকুরের পাশেই হচ্ছে ওনার দোকান, দেখতে পাচ্ছ এই পুকুর আছে, পুকুরের ওপারে ওই বাড়িটা কি আপনার না? ওই বাড়ি হচ্ছে ওখানে, তার পাশে পুকুর, পুকুরের পাশেই দাদার ছোটোখাটো দোকান, আর দোকানের উল্টো দিকে এটা একটা প্রাইমারি স্কুল। একটু আগে যে প্রাইমারি স্কুলের বাচ্চাদের কুচি কাচাদের সাথে কথা বললাম, আর তার থেকে 300-400 মিটার ডিস্টেন্সে এই স্কুলটা, পাশাপাশি স্কুল দেখলাম তো। আগে স্কুলে জিজ্ঞাসা করলাম কতজন স্টুডেন্ট, বললো 75, আর এখানে এই স্কুলের স্টুডেন্ট হচ্ছে 45 জন বললো না। এই স্কুলের নাম কি? পূর্ব শিবতীনগর বোর্ড অবৈতন প্রাথমিক বিদ্যালয়। ও আচ্ছা আচ্ছা। স্কুলের সামনে এরকম একটা মাঠ, যদিও এখানে খেলে টেলে বাচ্চারা, আর কাদা কাদা হয়ে গেছে স্কুলের মাঠে। আর স্কুলের ভেতরে কিন্তু গাছপালা আছে, স্কুলের ভেতরে বেশ আম গাছ আছে, কিছু ফুল গাছ আছে দেখতে পাচ্ছি, আমড়া গাছ সম্ভবত এটা। আর পুরো স্কুলটাকে কভার আপ করা আছে বাউন্ডারি দিয়ে, আর তার পাশেই হচ্ছে এই দাদার ছোট্ট দোকান। দাদা বলছে সবে সবে 4-5 দিন হয়েছে দোকানটা আর কি উদ্বোধন করেছে বা খুলেছে। তো এখানে বেসিক্যালি চা বিক্রি হয়, পান বিক্রি হয়, আর বিস্কিট, বিভিন্ন ধরনের বিস্কিট, লজেন্স, চিপস, এইসব, তাই তো? যাই হোক, আপনার ব্যবসা ভালো হোক এই কামনা করি। আর এই যে পুকুর পাশে এখানে বসে এই রোদের মধ্যে আমি হেঁটে আসছিলাম, প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম। তো এখানে দেখতে পাচ্ছ জাস্ট পুকুর, পুকুরের ঠিক পাশেই এরকমই দাদা পাশে এরকম বেঞ্চ পেতে রেখেছেন, মানুষজন এসে এখানে বসে আড্ডা মারে, গল্প করে, এখান থেকে চা বিস্কিট অর্ডার করে খায়। তো এটা দেখে বেশ ভালো লাগলো, তার জন্য আমি এখানে এসে বসলাম 10-15 মিনিট। ঠিক আছে, ধন্যবাদ দাদা। প্রায় 5 কিলোমিটার ওপরে হেঁটে এলাম, তো কোনো গাড়ি পাচ্ছিলাম না, টোটো ফোটো, তো অনেকটা হেঁটে আসার পরে এই দাদাকে পেলাম, উনি ঘাটের ওদিকে যাচ্ছে কিছু একটা মাল নিয়ে। কি আছে এতে? খালি যাচ্ছি মাল আনতে। ও আচ্ছা, এটা কিছু না, আপনি কভার আপ করা ভ্যান এটা? ও আচ্ছা, আমি ভাবলাম দাদা কোনো মাল নিয়ে যাচ্ছে, বাট এটা কোনো মাল না দাদা, এরকমই কভার আপ করা থাকে। আপনি, আমি ওই ঘাট থেকে মাল নিয়ে আসি, ওই গিয়ে না রোববারের বাজারের ঘাট। আচ্ছা আচ্ছা, ওই ঘাট থেকে আর কি, রোববারের যে বাজারের ঘাট, ওই ঘাট থেকে দাদা মাল নিয়ে আসবেন, আর দাদার গাড়িটা এরকমই আর কি। আমি ভাবছিলাম এরকমই কিছু একটা মাল নিয়ে যাচ্ছে, বাট এটা কভার আপ করে উঁচু করে চারদিকে। তো অনেক ধন্যবাদ, এই তো আমি প্রথম উঠলাম এরকম স্টিয়ারিং বানা গাড়ি। এই গাড়িটা কী বলে, এই গাড়ির নাম কি? একে মানে কী বলা যায়, সাধারণত মেশিন ভ্যানও বলে। হ্যাঁ, আর ইঞ্জিন চালানো ভ্যান বলে। ইঞ্জিন না, ইঞ্জিন ভ্যানগুলো ওই যেটা ভ্যান আর কি, এটা তো ভ্যান না, এটাকে ভ্যান। আচ্ছা, এটা ওরকমই আর কি, ভ্যানই না, নর্মাল যে 3-চাকা ভ্যানগুলো দেখি, ইঞ্জিনওয়ালা ভ্যান। তো এটা দাদার 3-চাকাই তো? হ্যাঁ, 3-চাকা। আচ্ছা, এটা 3-চাকা আছে, বাট এখানে দেখতে পাচ্ছ দাদা আলাদা করে স্টিয়ারিং লাগানো আছে, আর সামনের চাকা কিন্তু বেশ অনেক মোটা সোটা চাকা, আর যেহেতু অনেক মালটাল ক্যারি করতে হয়, বেশ শক্তপোক্ত, অনেক স্ট্রং একটা গাড়ি, ট্রাক্টরের মতন একটা হাইড্রোলিক পেছনে উঠে যায়। আচ্ছা, এটা হাইটও অনেক বেশি, হাইড্রোলিক। আচ্ছা, হাইড্রোলিক ব্রেক ফ্রেক সব? হ্যাঁ, হাইড্রোলিক ভ্যান। আচ্ছা, হাইড্রোলিক ভ্যান আর কি, ব্রেক বলো বা এর যে সাসপেনশন আর কি, সেটা কিন্তু নর্মাল স্প্রিং না, হাইড্রোলিক সিস্টেম আর কি। তো এটা বানাতে গেলে কত টাকা খরচা পড়ে একটা গাড়ি এরকম? এখন এরকম বানাতে গেলে 3 লাখের উপরে পড়ে যায়। 3 লাখ টাকার উপরে এই ভ্যান, 3 লাখ টাকার উপরে খরচা পড়ে যায়। কিন্তু দেখতে এরকম হলে কী হবে, অনেক স্ট্রং আর কি। তো ওই পিছনের ওই দাদার ভ্যানে করে, ভ্যান বলবো না কি বলবো জানি না, ওই গাড়িতে করে আর কি নিয়ে এলেন। তো আমি প্রায় অনেকক্ষণ ধরে হাঁটছিলাম, প্রায় 4-5 কিলোমিটার উপরে হেঁটে এলাম এই রোদের মধ্যে, মানে আর পারছিলাম না, শরীর দিচ্ছিল না। তো ওই দাদাকে আসতে দেখে আমি দাঁড়িয়ে পড়লাম, তো দাদা নিজের থেকে আমাকে নিয়ে এলেন, আর টাকা নিচ্ছিলেন না, তারপরে জোর করে কিছু দিলাম আমি, আর চলে এলাম এটা। আর এই ঘাটের নাম কি যেন? রোববারের বাজার ঘাট, আর ওটা উপরে অচিন্ত্যনগর। তো এটাই হচ্ছে রোববারের বাজারের ঘাট, যেটা কে প্লটের মধ্যে পড়ে, আর ঠিক আমি খেয়াপেরি ওপারে যাবো, আর যে ঘাটের নাম হচ্ছে অচিন্ত্যনগর। তো আপনারা কি গাছ জাল ফেলছেন নাকি শুকাচ্ছেন? জাল বিশ্বকর্মার নাচের নখ খাবে, নাচের নাচ হবে আজকে, নিত্য নাচ। আচ্ছা, পুজো উপলক্ষে? হ্যাঁ হ্যাঁ। তো জালটা এখানে এখানে কি মানে জাল ফেলছিলেন? জাল ফেলছিলাম। তো মাছ কই? মাছ আছে, সেখানে মাছ ছাড়াচ্ছে।
কোথায় ফেললে? নদীতে? না না, পুকুরেতে। এই জালে নদীতে মাছ পড়বে না। আচ্ছা আচ্ছা, তো মেইনলি কি মাছ ধরলেন, রুই না কাতলা? না, রূপচাঁদ। রূপচাঁদ, পাঙ্গাস। পাঙ্গাস, রূপচাঁদ আর পাঙ্গাস মাছ। আচ্ছা, বুঝা গেছে। আচ্ছা আচ্ছা, পূজোতে এই মানে কারা খাবেন? মোটামুটি কতজন খাবে এতে? প্রায় 65-70 জন। 65-70 জন লোক খাবে আর কি। তো তারপর অনেক মাছ ধরতে হয়েছে। কত মাছ ধরে? এটা আমরা কমিটির মধ্যে। কার পুকুরে ধরলেন? নিজের স্বইচ্ছায় উনি দান করলেন এই কমিটির উদ্দেশ্যে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, পেছনে কাকুদের সাথে কথা বলে চলে এলাম। তো ওনারা আর কি পুজো টুজো করছেন ওই রোববারের ঘাটে, বিশ্বকর্মা পুজো, পাড়ারই লোকজনই আর কি। তো আমাকে বলছিল থেকে যাওয়ার জন্য, রাতে প্রোগ্রাম আছে, প্রোগ্রাম দেখে খাওয়া দাওয়া করে কাল সকালে যেতে, বাট সেটা আমার পক্ষে সম্ভব না। আর এই ঘাটটা দেখো কতটা লম্বা, আমার পেছনে দেখতে পাচ্ছ, ওই যে দূর থেকে শুরু হয়েছে ঘাট, ঘাটটা এখন দেখো সামনে কতটা দূরে যেতে হচ্ছে। ওয়াও, এত লম্বা ঘাট মনে হয় আর সুন্দরবন এরিয়াতে আর কোথাও নেই, এত লম্বা ঘাট, অনেক লম্বা ঘাট। ওরে বাবারে, অ্যাকচুয়ালি এর যে জল, যখন জোয়ার থাকে তখন কিন্তু আমি নেমেছিলাম ওই ওপরের যে ধাপ, সেকেন্ড ধাপে আমি নেমেছিলাম, তখন জোয়ার ছিল যখন আমি এদিক দিয়ে ফিরি। বাট এখন দেখতে পাচ্ছি যে ভাটার জন্য কতটা নিচে নেমে গেছে। ওরে বাবারে, এই জায়গাটা কিন্তু, এগুলো কিন্তু অনেক ডেঞ্জারাস, স্লিপি অনেক, স্লিপ করে পড়লেই এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলোতে যদি হাত পা লাগে একবারে চেঁচে ছুলে কেটে কুটে একাকার হয়ে যাবে। এগুলোকে কি বলে ভুলে গেছে আমি। এর আগে একবার গোসাবা গেছিলাম, তখন এক দাদা আমাকে বলেছিলেন, কিন্তু নামটা আমি এই মুহূর্তে মনে পড়ছে না, ভুলে গেছে। আর এই দেখো এখানকার কি অবস্থা ঘাটের। যাক, এই এত ভালো ঘাট বলে এখানকার লোকজন কাদা পাড়াতে হয় না, মানে এখানকার লোকজনের, বেশ ভালো লাগছে। এটা কি অচিন্তনগর? অচিন্তনগরের নৌকো ফেরি? তো আমি যে ঘাটে যাবো আর কি, অচিন্তনগর, ওই পারে যে ঘাট দেখতে পাচ্ছ ওই ঘাটে। আর এই যে নৌকো এখন বর্তমান নোঙর করে আছে এই ঘাটে, এই নৌকো যাবে উল্টো দিকে, ঠিক দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লক্ষ্মী ঘাট, লক্ষ্মী জনার্দনপুর। আচ্ছা, লক্ষ্মী জনার্দনপুর ঘাট হচ্ছে এই সামনে, এটা হচ্ছে ওখানে যাবে। আর যে নৌকো বা ভটভটি চলে যাচ্ছে দেখতে পাচ্ছ, ওই নৌকোটা বা ভটভটি যাচ্ছে মইপিঠ, এখান থেকে বলছে ঘণ্টাখানেকের ডিস্টেন্স জার্নি আর কি। তো এই মুহূর্তে ভাটা পড়ে গেছে, আর যদি নদীর জল দেখো কতটা নেমে গেছে, আমি যখন সকালে যাই ওই মাথায় ছিল কিন্তু জলটা, কতটা নিচে নেমে গেছে। দূরে এক কাকুকে দেখতে পাচ্ছি, বেশ এক হাঁটু কাদা, তার মধ্যে কিছু একটা করছে, সম্ভবত জালটাল ফেলেছে ওদিকে, ওখান থেকে ফিরছেন আর কি। তো জানি না কতক্ষণ পরে আমার নৌকো আসবে, কতক্ষণ এখানে ওয়েট করতে হবে, আর তারপর ওপারে পৌঁছবো। ওপার থেকে আবার যে বিরাটের ঘাট, আর সেখান থেকে পাথর প্রতিমা বা রামগঙ্গার উদ্দেশ্যে যে নৌকো বা ভটভটি ছেড়ে যায়, আর সেটা আমাকে বলেছিলো 4:30 লাস্ট। তো সেটা পাবো কিনা আমি জানি না, যদি না পাওয়া যায় তাহলে অনেকটা চাপ হয়ে যাবে, দেখা যাক কতদূর কী হয়। তো আমার প্রায় আধা ঘন্টা ওয়েট করার পর আমাদের খেয়া নৌকো আর কি, আমাদের এপারে যে ঘাট রবিবারের বাজার সেই ঘাট থেকে ছেড়ে দিল, আর আমাদের এই নৌকো পৌঁছবে ওপারে হচ্ছে অচিন্তনগর। তো জানি না আমার যে বিরাট থেকে যে নৌকো যায় আর কি পাথর প্রতিমার উদ্দেশ্যে, সেই নৌকো পাবো কি না জানি না, কেন কি এখানে অলরেডি 4:45 বাজে। তো 4:30 থেকে কিন্তু 4:30 এর সময় ওখানে লাস্ট নৌকো ছেড়ে যায় পাথর প্রতিমার উদ্দেশ্যে, তখন বুঝতে পারছি না কী করবো। যদিও এই গাড়িতে মানে এই নৌকোতে বেশ স্টেশনে যাওয়ার জন্য অনেকেই আছে দেখলাম, তো তাদের সাথে কথা বলে যদি ওই ভ্যান ট্যান করে ওই লক্ষ্মীপুর খেয়া যেটা, সেখানে যদি যাওয়া যায় সেখানে যাব সবাই মিলে। তো দেখা যাক কী করি, অবশ্য সঙ্গে থাকো, তোমাদের সাথে শেয়ার করবো সব। এগুলোকে কী বলে জানো, ঝিনুক টাইপের,
কি ক্যাংলাস আমাকে একজন বললো, ক্যাংলাস। তো এখানে ওই ক্যাংলাস বলে যেগুলো দেখো বেশ বড় বড়, মানে কোনো রকমভাবে হাত বা পা পড়লে এসবে কিন্তু কেটে যাবে বা ছুলে যেতে পারে। তো আমরা 3-4 মিনিট নৌকোতে বসে থাকার পরে আমাদের খেয়া নৌকো এপারে চলে এলো অচিন্ত্যনগরের ঘাট। এখন লক্ষ্মীপুর ঘাটে দাঁড়িয়ে আছি। লক্ষ্মীপুর ঘাটটা ঠিক এরকমই দেখতে পাচ্ছি, ওদিকে একটা ঘাট আছে প্লাস এখানেও একটা ঘাট আছে, আর জাস্ট একটা খেয়া চলে এসছে সামনে দেখতে পাচ্ছি। ওখান থেকে প্রচুর প্যাসেঞ্জার এই ঘাটে নামছেন। আমরা যাবো এখন রামগঙ্গা বা পাথর প্রতিমা, কিন্তু ডান দিকে ওদিকে ঘুরে যেতে হবে। আর পেছনে ব্যাকগ্রাউন্ডে গান চলছে, তো ইউটিউবে কিন্তু কপিরাইট আছে, তাই এখানে বন্ধ করি। উপরে উঠে তোমাদের সাথে কথা বলছি সঙ্গে থেকে। এদিকে কয়েকজনকে দেখতে পাচ্ছি ছিপ ফেলছে নদীতে। দাদা ছিপ ফেলে এখানে কি মাছ পাওয়া যায়? ভোলা এইসব? হ্যাঁ। তো আমি দেখতে পাচ্ছি কয়েকজন 4-5 জনকে ছিপ দিয়ে মাছ ধরছে, জানি না কী মাছ পড়ে।